উপপাদ্য মানে হচ্ছে চিরন্তন সত্য। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, এটি চিরন্তন সত্যের কথা, এই কথাটি একটি উপপাদ্য। আবার ধরুন মায়ের দোয়া সন্তানের জন্য রহমত স্বরূপ, এই কথাটি চিরন্তন সত্যি, তার মানে এই বাক্যটিও একটি উপপাদ্য। ঠিক তেমনি জ্যামিতিতে অনেকগুলো উপপাদ্য রয়েছে, যেমন ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কোনোভাবেই 180 ডিগ্রির বেশি হবে না, এমনকি কম হওয়ারও সম্ভাবনা নেই। এটি একটি চিরন্তন সত্যি, তাই এটিও একটি উপপাদ্য। আশা করি উপপাদ্য জিনিসটা আমাদের সহজেই বুঝে এসেছে। দুই কারণে উপপাদ্য শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। এক হচ্ছে পরীক্ষায়, দুই হচ্ছে সরাসরি বাস্তব জীবনে। পরীক্ষায় উপপাদ্য শেখাটা কেন গুরুত্বপূর্ণ আমরা এখন জানব সেই ব্যাপারে। ক্লাস 6 থেকে 10 পর্যন্ত প্রতিটি পরীক্ষায় উপপাদ্য থেকে সরাসরি 25 মার্কস থাকে। তার মানে উপপাদ্য শেখা ছাড়া ম্যাথে আপনি A+ কোনোভাবেই আশা করতে পারেন না। এছাড়া সম্পাদ্য, ত্রিকোণমিতি, পরিমিতি এবং ঘনজ্যামিতি, এই ব্যাপারগুলো খুব ভালোভাবে এবং সহজে বুঝতে আপনাকে উপপাদ্য শিখতেই হবে। এবার আমরা জানব সরাসরি বাস্তব জীবনে উপপাদ্য শেখাটা কতটা গুরুত্বপূর্ণ। ধরুন আপনি একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন এবং বাড়িওয়ালা বলছে সেই ফ্ল্যাটটি 1500 স্কোয়ার ফিট, কিন্তু আসলেই সেই ফ্ল্যাটটি 1500 স্কোয়ার ফিটের কি না এই ব্যাপারটি বের করতে আপনার 2 মিনিটও সময় লাগবে না, যদি উপপাদ্য নিয়ে আপনার ভালো নলেজ থাকে। আবার ধরুন আপনার রং মিস্ত্রি 1500 স্কোয়ার ফিটের দেওয়াল রং করেছে বলে আপনাকে জানিয়েছে, কিন্তু সে আসলেই 1500 স্কোয়ার ফিট রং করেছে কি না এই ব্যাপারটি বের করতে আপনার 2 মিনিটও সময় লাগবে না, যদি উপপাদ্য নিয়ে আপনার ভালো নলেজ থাকে। আবার ধরুন আপনি আপনার বাড়ির জন্য একটি 1000 লিটারের পানির ট্যাঙ্ক কিনেছেন, কিন্তু সেই ট্যাঙ্কটিতে আসলেই 1000 লিটার পানি ধরে কি না এই ব্যাপারটি বের করতে আপনার 2 মিনিটও সময় লাগবে না, যদি উপপাদ্য নিয়ে আপনার ভালো নলেজ থাকে। এছাড়া ব্রেন শার্প করতে এবং যে কোনো ব্যাপার নিয়ে গভীরভাবে চিন্তা করতে উপপাদ্য শেখার কোনো বিকল্প নেই। একটি উপপাদ্য ভালোভাবে বুঝতে হলে ওই উপপাদ্যের প্রতিটি শব্দ খুব ভালোভাবে বোঝার কোনো বিকল্প নেই। ধরুন ক্লাসে পড়ানো হচ্ছে একটি রশ্মি প্রান্তবিন্দুতে অপর একটি সরলরেখা মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের যোগফল 180 ডিগ্রি। এখন এই উপপাদ্যটি খুব ভালোভাবে বুঝতে হলে আপনাকে যা যা জানতে হবে সেগুলো হচ্ছে বিন্দু, প্রান্তবিন্দু, রেখা, রেখাংশ, রশ্মি, কোণ, সমকোণ এবং সন্নিহিত কোণ। এই ব্যাপারগুলো ভালোভাবে না জেনে যদি আপনি ওই উপপাদ্যটি বুঝতে যান তাহলে আপনি উপপাদ্যটি মুখস্থ করতে বাধ্য হবেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের স্কুল বা কোচিং কোথাও প্রতিটি উপপাদ্য পড়ানোর আগে প্রতিটি উপপাদ্যের প্রতিটি শব্দ এইভাবে ডিটেইলস পড়ানো হয় না, তাই স্টুডেন্টরা উপপাদ্য মুখস্থ করতে এক প্রকার বাধ্যই হয়। যে কোনো কিছুই না বুঝে মুখস্থ করলে সেটি ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি, এবং না বুঝে মুখস্থ করাটা এক প্রকার মানসিক অত্যাচারও বটে। প্রতিটি স্টুডেন্ট ক্লাস 6 থেকে 10 পর্যন্ত এই মানসিক অত্যাচারের শিকার হয়। সত্যি কথা বলতে কি, একজন স্টুডেন্ট মাত্র 5টি উপপাদ্য মুখস্থ করতে যে পরিমাণ মানসিক কষ্ট সহ্য করে, ঠিক ওই পরিমাণ পরিশ্রম দিয়ে 100 উপপাদ্য অনায়াসে খুব সহজেই আয়ত্ত করা সম্ভব। আমাদের এই জ্যামিতি উপপাদ্য কোর্সটি আসলে এই উদ্দেশ্যকেই সামনে রেখে। আমাদের এই কোর্সটি আপনাকে জ্যামিতির মুখস্থ করার হাত থেকে বাঁচিয়ে দিবে সারা জীবনের জন্য। না, একদমই যথেষ্ট নয়। বোর্ড বই বা গাইড বইয়ে উপপাদ্যগুলো যেভাবে ব্যাখ্যা করা আছে, স্টুডেন্ট তো দূরের কথা, অনেক শিক্ষকের পক্ষেও সেগুলো বোঝা বেশ কঠিন।
ক্লাস 6 থেকে 10 পর্যন্ত অনুসিদ্ধান্ত সহ মোট 103টি উপপাদ্যের চমৎকার সুন্দর হ্যান্ডআউট করা হয়েছে যা বোর্ড বই এবং যে কোনো গাইড বই থেকে 3 গুণ বেশি সহজ। এছাড়া উপপাদ্যের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এবং উপপাদ্যকে বিনোদনের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই 103টি উপপাদ্যের সাথে রয়েছে 1200 এর অধিক কুইজ যা আপনি বাংলাদেশের অন্য কোথাও আর পাবেন না। ক্লাস 6 থেকে 10 পর্যন্ত ইংলিশ এবং বাংলা ভাষণের যে কোনো স্টুডেন্ট খুব আনন্দের সাথে এই কোর্সটি করতে পারবে ইনশাআল্লাহ। এই কোর্সটি করলে ক্লাস 6 এর একজন স্টুডেন্ট মাত্র 2 মাসে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত সকল উপপাদ্য ইনশাআল্লাহ কোনো রকম মুখস্থ করা ছাড়াই নিজ থেকে বুঝে বুঝে স্বাচ্ছন্দ্যে লিখতে পারবে। তার মানে সে তার ক্লাসের স্টুডেন্টদের থেকে 5 বছর এগিয়ে থাকবে। শুধুই কি তাই, তখন তার পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং তার আত্মবিশ্বাস গিয়ে ঠেকবে হিমালয়ে ইনশাআল্লাহ। এটি একটি 2 মাসের প্রোগ্রাম যেখানে ক্লাস থাকবে 24টি এবং প্রতিটি ক্লাস হবে 1.5 ঘন্টা করে।